এরপরে দীপদান মাহাত্ম, দীপদান মাহাত্ম ভুরি ভুরি রয়েছে। মন্ত্রহীনম ক্রিয়াহীনম শৌচহীনম জনার্দনে সর্বং সম্পূর্ণতং জাতি কার্তিকে দীপদানত। ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন, কার্তিক মাসে হরিকে দীপদান করলে মন্ত্রবর্জিত ও শৌচ বর্জিত কর্ম সম্পূর্ণ হয়। অনেক সময় বুঝতেই পারি না আমি শুচি আছি না অশুচি আছি, এরকম তো হয়। হ্যাঁ, মন্ত্র তো অনেকে জানেই না, বিনা মন্ত্রেই ভগবানকে পূজো করে। হ্যাঁ, এরকম হয়, বা মন্ত্র উচ্চারণ অশুদ্ধ হয়। তো যাই হোক, কার্তিক মাসে হরিকে দীপদান করলে যা কিছু হয়েছিল সবগুলো পূর্ণ হয়ে গেল। হরি বল। যিনি কার্তিক মাসে হরির সামনে দীপদান করেন, নিখিল তীর্থ স্নান ও নিখিল যজ্ঞ তিনি সম্পাদন করেছেন জানতে হবে। বোঝা গেল? হে ব্রাহ্মণ, পুরাকালে মানে আগে পিতৃগণ এই গাথা গান করে থাকেন যে, যদি আমাদের বংশে ভূমণ্ডলে এইরূপ সন্ততি জন্মে যে কার্তিক মাসে দীপদান দ্বারা শ্রীহরির প্রীতি সম্পাদন করে, তাহলে আমরা জনার্দনের প্রসাদে অবশ্য মুক্তিভাগী হব। বোঝা গেল? তাহলে ভগবানের সামনে শ্রীহরিকে দীপ অর্পণ করলে পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হন। হ্যাঁ, কেন শ্রীহরি প্রসন্ন হচ্ছেন, আর শ্রীহরি প্রসন্ন হয়ে সে পিতৃগণকে আশীর্বাদ করেন যে তোমাদের পুরো পরপুরুষ মানে উত্তর পুরুষ এইভাবে আমার সামনে দীপদান করেছে, তোমাদের মঙ্গল হোক। নিমেষ মাত্র বা নিমেষার্ধ কালের জন্য শ্রীহরি মন্দিরে দীপদান প্রদান করলে যে পুণ্য অর্জিত হয়, শত শত যজ্ঞ দ্বারা বা শত শত তীর্থ সেবা দ্বারাও সে পুণ্য প্রাপ্তি সম্ভব নয়। সর্ব অনুষ্ঠান রহিত সর্বপাপে পাপী হয়েও কার্তিক মাসে দীপদান করলে নিঃসন্দেহে পবিত্র হতে পারে। এই জন্য অনেক সময় আমাদের ওই রাস্তার মাঝে দীপদানের ব্যবস্থা করা হয়, রাস্তার মাঝে। হ্যাঁ, বড় যশোদা দামোদর, দামোদর যশোদা আলেখ্য রেখে আসুন আসুন দীপদান করুন আসুন, এভাবে বৈষ্ণবগণ পরদুঃখে দুঃখী হয়ে তাদের কত না কল্যাণ করছেন। হে দেবর্ষে, সকর্পূর দীপদান করলে সেই দীপ দাতার বংশে যে সকল ব্যক্তি উৎপন্ন হয়েছে, ভবিষ্যতে যারা উৎপন্ন হবে এবং যে সকল ব্যক্তি অতীত হয়েছে, যাদের সংখ্যা নেই, তারা সকলেই চিরদিন স্বেচ্ছাবশে সুরধামে বিহারপূর্ব হরির কৃপায় মোক্ষ লাভ করেন, মানে মুক্তি লাভ করেন। হে দ্বিজসত্তম, ধনহীন হলেও আত্মবিক্রয় দ্বারা কার্তিক পূর্ণিমাতে দীপদান প্রদান করবে। যদি কারো পয়সা না থাকে, বলবে যে ভাই আমাকে তুমি কিনে নাও, তার বদলে মানে আমি তোমার হয়ে খেটে দেবো, আমাকে একটু দাও ভাই একটা দীপ, আমি দেই দীপ। এভাবে দীপ দিতে হবে। কার্তিক মাসে হরিমন্দিরে দীপদান না করলে সেই মূর্খ বৈষ্ণব বলে পরিগণিত হতে পারে না। হ্যাঁ, দীপদান না করলে সে বৈষ্ণব। নারদ পুরাণে রুগ্মাঙ্গদ মোহিনী সংবাদে বর্ণিত হয়েছে, একদিকে নিখিল দান এবং অন্যদিকে কার্তিকে দীপদান স্থাপন করলে দীপদান গুরুতর হলো। মানে একদিকে বিভিন্ন সব দান করেছে যেগুলো রাখা হলো, আরেকদিকে দীপদান, তো দীপদানটা ভারী হয়ে গেল, মানে অধিক গুরুতর হলো। যিনি কার্তিক মাসে জনার্দনের সামনে অখণ্ড দীপ প্রদান করেন, অখণ্ড মানে দিন রাত্রি, মানে হাঁড়ির মধ্যে দীপটাকে দিয়ে দেওয়া হবে, আর অল্প ঢাকা থাকবে, একটু খোলা থাকবে, আর দিয়ে যেতে হবে তিল তেল, তিল তেল দিয়ে যেতে হবে, কার্তিক মাস পুরো হ্যাঁ জ্বলতে থাকবে। তিনি দিব্যকান্তি বিমানে আরোহণ পূর্বক
হরিধামে গিয়ে আনন্দ করেন। হরি তো এটা গেল দীপদান। তারপর পরদীপ উদ্দীপ্ত করা, তার মাহাত্ম্য। ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন পিতৃপক্ষে অন্নদান করলে এবং জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে জলদান করলে যে পুণ্য হয়, কার্তিক মাসে হরির উদ্দেশ্যে প্রদত্ত পরদীপ উদ্দীপিত করে দিলেও সেই ফল লাভ করতে পারে। অন্যের দীপ শুধু বাড়িয়ে দিলেই, কার্তিক মাসে পরদত্ত দীপ উদ্বোধিত করে দিলে এবং বৈষ্ণবের শুশ্রূষা করলে রাজসীয় ফল অশ্বমেধ জনিত পুণ্য প্রাপ্ত হওয়া যায়। তারপরে এর প্রসঙ্গে পদ্মপুরাণে খুব সুন্দর দীপদানের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলছেন একাদশং পরদত্ত দীপং প্রজ্জ্বলং মুষিকা মানুষং দুর্লভং প্রাপ্য পরাঙ্গতিম আপোষা। কোন মুষিকা, মুষিকা মানে বুঝতে পারছেন তো, ইঁদুরি, ইঁদুর ইঁদুরি, একাদশী দিনে অন্নদত্ত দীপ উদ্দীপিত করে দিয়েছিল বলে দুষ্প্রাপ্য নরজন্ম প্রাপ্ত হয় এবং অন্তিমে পরম গতি লাভ করেছিল। পরম গতি মানে শ্রীহরির ধামে সে গিয়েছিল। তারপরে কি হলো, শ্রীহরির ধামে বহুকাল অবস্থান করে শ্রীহরি বললেন এবার তুমি মর্তলোকে যাও, দীপের দীপদানের মাহাত্ম্য তুমি প্রচার করো। তখন সে দীপদানের মাহাত্ম্য প্রচার করবার জন্য এক রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করলো। যখনই তার জ্ঞান হলো বাবা মাকে বললো যে আমাকে দীপ দাও। বলে বাবা কী করবে, আমি ভগবানকে দীপ অর্পণ করব। তখন তারা অবাক হয়ে গেছে, ছোট্ট মেয়ে, তাকে তো কেউ বলেনি দীপ দেওয়ার জন্য, এ কোথা থেকে বুদ্ধি পেলো। তখন জিজ্ঞাসা করলো তোমাকে কে বলেছে, বলছে না আমার পূর্বজন্মে আমি এই ছিলাম, আমি একটা কী ছিলাম, মুষিকা ছিলাম, ইঁদুরি ছিলাম। এক বৈষ্ণব প্রতিদিন শ্রীহরির উদ্দেশ্যে ঘৃত প্রদীপ অর্পণ করতেন, আর একাদশীর দিন আমি ওই ঘৃত খাওয়ার জন্য ওই প্রদীপটার কাছে গিয়েছি। হ্যাঁ, তো তারপরে কি হয়েছে, প্রদীপটা উস্কে গেছে, তখন ভয় পেয়েছি, তো ভয় পেয়ে আমি চলে আসছি। তখন সে সময় একটি সর্প আমাকে খেয়ে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে যমদূতের এসেছে, হ্যাঁ আমাকে নিয়ে যাবে, কিন্তু বিষ্ণুদূতরা এসে বললো খবরদার একে নিয়ে যাবে না। বলে কেন, এ তো অনেক পাপ করেছে, এখন ইঁদুর হয়ে জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে ওকে আরও সব নিম্ন দেহ দেওয়া হবে। বলছে না, যেহেতু শিহরির সম্মুখে পরদত্ত প্রদীপ প্রবোধিত করেছে বা উদ্দীপিত করেছে, তাই শ্রীহরি এর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেছে, এখন আমরা একে ভগবানের ধামে নিয়ে যাব। তো নিজের আত্মজীবনীর কথা তার পিতা মাতাকে বললে, এই দীপ প্রদান করলেন এবং তার পিতাকে বললেন তো আপনি সমস্ত রাজ্য ঘোষণা করে দিন যে সকলেই যেন ভগবান শ্রীহরির উদ্দেশ্যে দীপ প্রদান করে। দীপদানের এতই মাহাত্ম্য রয়েছে, এইভাবে সমগ্র রাজ্যে একদম ওই যে ঢাক বাজিয়ে ঘোষণা করে দিল দীপ দিতে হবে, সবাই ব্যাস দীপ দিল, রাজ আজ্ঞা। তারপরে সেই কন্যাটি ধীরে ধীরে বড় হলো, বড় হওয়ার পরে তাকে আরেকটি রাজকুমারের সঙ্গে বিবাহ দেওয়া হলো, সেখানে গিয়েও সেই দীপদানের মাহাত্ম্য সে প্রচার করতে লাগলো, সকলকে দীপ দিয়ে তারপরে সকলের কল্যাণ সাধন করলো। এ হচ্ছে তারপরে শিখর দীপ মাহাত্ম্য, ভগবানের উদ্দেশ্যে আকাশ প্রদীপ, এসব মাহাত্ম্য রয়েছে। তারপরে দীপমালা প্রতিদিন যদি সম্ভব, অন্তত দু তিনটা যদি সম্ভব হয়, নাহলে অন্তত দীপাবলির দিন দীপাবলি, আবলি মানে দীপাবলি, যেমন নামাবলি সেরকম দীপাবলি, এভাবে দীপ দিয়ে ভগবানের সামনে সাজানো।